हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। आमार आगेर भिडियोते जदि आपनारा देखे थाके ताहले बुझते पारछेन आमी कोथाय जाच्छि। आमी पेनांग हिले जाच्छि। तो पेनांग हिले जाओयार जोन्नो आमादेर ए ट्रेनटा करेई जेते होयेछे। आई मीन ए ट्रेनटा करे आमरा पाहाड़ेर उपरे उठेछि। माने आमार जार्नीटा प्रचुर भयानक छिलो, एटा जस्ट बोले बोझानोर मतो ना। कज आमी जीवनेर प्रथमबारेर मतन एभाबे पाहाड़ेर उपर ट्रेने करे उठेछि। तो जार जोन्नो आमी एकदमई रेडी छिलाम ना। बाट उपरे उठे जखन आमी एई दृश्यटा देखलाम, लाइक आमार मनटा एकदमई भालो हये गियेछे। लाइक आमी एक मुहूर्तेर जोन्नो सबई भूले गियेछिलाम, बिकज उपर थेके प्रत्येकटा भिउ सबकिछुई देखा जाच्छिलो। लाइक पुरो पेनांग आइलैंडटाई देखते केमन सेटा उपर थेके आमरा खूब सुंदरभावेई देखते पाच्छिलाम। एदिके आमार हजबैंड आर आमार बेबी पिक्चर तोला निये खूबई व्यस्त छिलो। আসলে আমি উপরে ওঠার আগ পর্যন্ত ভাবছিলাম হয়তো মানুষ খুবই কম থাকবে, বাট আমি উপরে উঠে দেখলাম প্রায় অনেকেই এসেছে। আসলে এতদিন লকডাউনে থাকতে থাকতে সবাই এত বেশি ফ্যাড আপ হয়ে গিয়েছে, লাইক কোথাও যেতে পারছিল না, চার দেওয়ালের মাঝখানে থাকতে হচ্ছিলো সবার। তো সেই জন্য এখন যেহেতু লকডাউন তুলে দিয়েছে, সেই জন্য সবাই মালয়েশিয়াতে সবাই খুব ফ্রিডমলি ঘুরতে পারছে। প্লাস হচ্ছে এখন এখানে করোনার সংখ্যা একদমই কম, লাইক ডেলি একজন দুইজন এভাবে পায়। তো আই মিন মোটামুটি একটু কন্ট্রোলের মধ্যে আছে, সেই জন্য সবাই আই মিন শান্তি মতো ঘুরতে পারছে। বাট মাস্কটা পরাটা খুবই আই মিন কি বলবো, এখানে রুলস করে দিয়েছে যে মাস্ক মাস্ট বি পরতে হবে। মাস্ক না পরলে 1000 রিঙ্গিত আপনার ফাইন করবে। তো মাস্ক পরলেও সবাই কিন্তু আসছে ঘুরছে, প্লাস হচ্ছে গিয়ে অবশ্য ডিস্টেন্স মেনটেন করেছিল সবাই। আমরা যেখানে এসেছি এর নিচেও কিন্তু যাওয়ার অনেক প্লেস আছে, লাইক এই সিঁড়িটা বেয়ে নিচে গিয়েও পিকচার তোলার জায়গা আছে, প্লাস আরও নিচে নামার আই মিন নিচে নামতে পারে। বাট আমরা তখন আই মিন এখন নামই নাই, আমরা ফার্স্টে আগে উপরে ভিউটা এনজয় করতে চাচ্ছিলাম সেজন্য। উপর থেকে আসলে আই মিন পুরো আইল্যান্ডটাই এত সুন্দর লাগছিল, লাইক পেনাং সিটিটা এতই সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আই মিন আপনারা যদি নিজের চোখে দেখতেন তাহলেই বুঝতে পারতেন। আর আমার হাজব্যান্ড এখন ওনার মাকে আই মিন আমার শাশুড়িকে ভিডিও কলে দেখাচ্ছিল। তো আসলে উনি তো এখানে নেই, আই মিন নিজের চোখে যেহেতু দেখতে পারছে না, তো উনি বললো যে না থাক মাকে ভিডিও কল দিয়ে দেখাই। তো আর আমার শাশুড়িও বলছিল যে সাবধানে থাকিস, বেবি নিয়ে যেহেতু গিয়েছি সেই জন্য। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে, সামনের দিকে একটা পিকচার তোলার জায়গা আছে, ওইখানে পিকচার তুলবো। অ্যান্ড এই লোকটা ছিল বাংলাদেশি, উনি আসলে একটু আই মিন কী বলবো, একটু ফানি গেট আপ নিয়ে বেলুন সেল করতেছিল, লাইক যাতে ওনার থেকে সবাই কিনে। তো আর উনি হচ্ছে গিয়ে একটা উনি ওনার সাথে যদি কেউ পিকচার তুলতে চায় তাহলে 2 রিঙ্গিত দিয়ে পিকচার তুলতে পারবে। আমার হাজব্যান্ড তুলেছিল আই মিন আমার বেবিকে নিয়ে। তো সেখানে দেখলাম আরও অনেকজনেই পিকচার তুলছিল ওনার সাথে। অ্যান্ড এখন সামনে যে লাভ লকটা দেখতে পাচ্ছেন পিকচার তোলার, ওইখানে আমরা পিকচার তুলেছিলাম। তো এখানে যে পিকচার তুলে দিচ্ছে উনিও বাংলাদেশি, আই মিন জায়গাটা হচ্ছে এখানে মালয়েশিয়ান লোকালে, বাট ওখানের আন্ডারে হচ্ছে ভাইয়াটা কাজ করে। তো ওনাকে দিয়ে আমরা পিকচার তুলেছিলাম। ওখানে একটা পিকচার আপনার 10 রিঙ্গিত করে নিচ্ছিল, 10 রিঙ্গিত একটু বেশি হয়ে যাচ্ছে, বাট তারপর একটা স্মৃতি থেকে যায়, সেই জন্য ওনার ওইখানে আমরাও পিকচার তুলেছিলাম একটা। বাট আপনারা যদি চান উনি আপনাদের মোবাইল দিয়েও পিকচার তুলে দিবে, আই মিন আপনারা যদি ক্যামেরা নিয়ে যান তাহলে ক্যামেরা দিয়েও আপনাদেরকে পিকচার তুলে দিবে। আই মিন আমাদেরকে বলছিল দ্যাট আপনারা যদি চান আমি মোবাইলেও আপনাদেরকে পিকচার তুলে দিতে পারি, অথবা আপনাদের ক্যামেরা দিয়েও তুলে দিতে পারি। তো আমরা মোবাইলেও তুলে নিয়েছিলাম অ্যান্ড আমরা এখানেও পিকচার তুলেছি। পিকচারটা আসলে অনেক সুন্দর এসেছে, বিকজ লাভ লকটা অনেক সুন্দর লাগছিল। এখানে আসলে ওরা অনেক কিছুই সেল করতেছিল, লাইক চাবির যে রিং থাকে ওগুলো সেল করতেছিল। দেন হচ্ছে গিয়ে ওরা যে পিকচার তোলার জন্য যে ফটো ফ্রেম থাকে ওটাও দিচ্ছিল। তো এটা হচ্ছে আমাদের সেই পিকচারটা। পিকচারটা তেমন একটা ভালো লাগছিল না আমার, বাট তারপরে একটা স্মৃতি থেকে যায়, তো সেই জন্য সেটা নিয়েছি। ওরা আমাদেরকে সুন্দর করে একটা ফ্রেমের মধ্যে দিয়েছে, দেন হচ্ছে পিকচারটা ওরা ফ্রি দিয়েছিল, আই মিন 10 রিঙ্গিতের মধ্যেই হচ্ছে এটা পিকচারের ফ্রেমটা, দেন হচ্ছে পিকচারটা।
তো এটা হচ্ছে ভেতরের জায়গা, এদিকে যেতে দিচ্ছিল না, আমি জানি না কেন। আর উনি হচ্ছে এখানে কাজ করছিল, আই মিন যারা পিকচার তুলেছে ওদের পিকচারগুলো প্রিন্ট করে দিচ্ছিল, দেন হচ্ছে ফটো ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দেন সবাইকে ডেলিভারি দিচ্ছিল। তো উনি সেই কাজটাই করছিল। এগুলো হচ্ছে লাভ লোকের মধ্যে লাগানোর জন্য, লাইক কেউ যদি কিছু লিখে লাগাতে চায় লাগাতে পারে, এগুলো ওরা বিক্রি করছে। তো আপনারা চাইলে ওদের থেকে এই কার্ডগুলো কিনে দেন, সেখানে কিছু লিখে এখানে লাগিয়ে দিতে পারেন। আসলে এটা আমি লঙ্কায় যখন গিয়েছিলাম, লঙ্কায়তেও দেখেছিলাম এটা, আই মিন এরকম লাভ লোকের মতো, বাট ওটা হচ্ছে তালা সিস্টেম ছিল, আই মিন লক, বাট এটা হচ্ছে গিয়ে একটা কার্ডের মতো। আমরা এটা করি নাই বিকজ আমি সবই বিশ্বাস করি না। আর এটা হচ্ছে গিয়ে দূরবীন, আই মিন এই দূরবীনটা দিয়ে আপনার পুরো প্যানাং সিটিটা খুব কাছ থেকে দেখতে পারবেন। তো এখানে দেখেন এক রিঙ্গিত করে 2 মিনিটের জন্য দেখতে পারবেন। তো আমার হাজবেন্ড দেখছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল দ্যাট তুমি দেখবা কিনা, তো আমি বললাম যে আমি নিজের চোখে দেখতে পারছি সব, আমার দেখার দরকার নেই। তো উনি সেখানে দেখলো জাস্ট যে বিল্ডিংগুলো ছিল সেগুলো আমরা খালি চোখে হয়তো খুবই ছোট দেখছি, বাট ওই দূরবীন দিয়ে হচ্ছে গিয়ে বিল্ডিংগুলো একটু বড় বড় দেখাচ্ছিল, দ্যাটস ইট। তো সেই জন্য আমি দেখি নাই, বাট এটা দেখতে কিন্তু খালি চোখে খুবই সুন্দর লাগছে, আই মিন বিল্ডিংগুলো সবগুলো ছোট ছোট, প্লাস আর চারিদিকে সবুজ আর সবুজ, তো সেই জন্য সব থেকে বেশি ভালো লাগছিলো সত্যি কথা বলতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে, সামনে একটা আইসক্রিমের দোকান ছিল, আমার হাজবেন্ড দেখেছে ওটা, আই মিন উনি খেয়াল করেছে আর কি, আমি খেয়াল করি নাই। তো উনি বললো যে চলো আইসক্রিম খাই, বিকজ এত গরম ছিল, আই মিন আমি নিজেও অনেক ঘেমে গিয়েছি, প্লাস হচ্ছে উনিও ঘেমে গিয়েছে। তো সেজন্য উনি আমাকে বলল যে চলো আইসক্রিম খাই। এখন আমরা সেই আইসক্রিমটা খেতেই যাচ্ছি। আইসক্রিমটা ছিল হচ্ছে কোকোনাট আইসক্রিম, বাট আমার ফ্লেভারটা একটু লেগেছে হচ্ছে আপনার যে খেজুরের রস থাকে, ওই খেজুরের রসের ফ্লেভারটাই আমি পাচ্ছিলাম আইসক্রিমটার মধ্যে। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার হলো, আইসক্রিম যেই বিক্রি করছিল উনি ছিল হচ্ছে বাংলাদেশি, তো উনি যশোরের ছিল মেবি, ওনাকে বলছিলাম, আমি ঠিক মনে নেই, বাট উনি যে বাংলাদেশি ছিল ওটা আমার মনে আছে। তো আমরা ওনার থেকে একটা আইসক্রিম নিয়েছি। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ফার্স্ট যে ট্রেনটা করেছিল ওরা প্যানাং হিল আসার জন্য সেটাই। তো এটা 1923 সালে করেছিল, অ্যান্ড এখানে 3টা সেকশন ছিল, আই মিন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এইভাবেই। তো দেখেন এগুলো দেখতে কেমন ছিল, বাট আই থিঙ্ক তখন এটা আরও বেশি ভয়ঙ্কর ছিল, বিকজ এখনকার যে ট্রেনগুলো আছে সেগুলো তো ফুল গ্লাস দিয়ে কভার করা, বাট তখন একটা তো ওপেন ছিল, সেজন্য সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল আই থিঙ্ক। তো আমরা আসলে উপরে অনেকক্ষণ ছিলাম, আই মিন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, চারিদিকে দেখলাম। আসলে প্যানাং হিলটা জাস্ট একটা প্লেস না, এখানে আমি কি বলবো, এখানে অনেক কিছুই আছে বলতে গেলে, আই মিন প্যানাং হিলে সেখানে অনেকগুলো ওয়ে আছে, আই মিন আপনারা এই ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন, অনেকগুলো জায়গায় যাওয়া যায় প্যানাং হিলে সেখানে। তো আপনারা যদি প্যানাং হিলে আসেন তাহলে ঘোরার জন্য আরও অনেক কিছুই দেখতে পারবেন সেখানে। আমি আসলে সব জায়গায় ঘুরতেও পারি নাই, বিকজ আমার মেয়ে নিয়ে যেহেতু গিয়েছি সেজন্য আমাদের খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তো এটাই হচ্ছে সেই স্টেশনটা, আমি যাওয়ার সময় আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি নাই, বিকজ খুবই তাড়াহুড়াই ছিলাম সেজন্য। তো ভাবলাম আমি নেমে আপনাদেরকে দেখাই।
এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। বাট হোটেলে যাওয়ার আগে আমাদের ফার্স্টে পার্কিং থেকে গাড়িটা নিতে হবে। আমরা গাড়িটা পার্কিং জোনে পার্ক করেছিলাম, তো সেখানে টাকা দিয়ে পে করে দেন বের হতে হবে। তো সেই জন্য আমরা ফার্স্টে টাকা পে করতে যাচ্ছি। অ্যান্ড এগুলো হচ্ছে কি এখানে লোকাল রেস্টুরেন্টগুলো, এগুলো এখন ক্লোজ বিকজ করোনার জন্য, বাট এমনিতে হলে এগুলো আই থিঙ্ক ওপেন থাকে, আমার ঠিক জানা নেই। আর এটা হচ্ছে এখানে র্যাপিড পেনাং বাসগুলো, আপনারা চাইলে এই বাসটা করেও কিন্তু স্টেশনে আসতে পারেন, আই মিন ইজিলি আসতে পারবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।